দল যখন আমরা করি, দলের কর্মী, দলের সিম্বল নিয়ে আমরা নির্বাচিত প্রতিনিধি, সুতরাং দলের যাতে কোনো ক্ষতি না হয় সেটা দেখা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে। তাই দলীয় নির্দেশ মেনেই আমরা নো কনফিডেন্সে, কিন্তু দলের পক্ষ থেকে পুরমন্ত্রী জানিয়েছেন, পুরমন্ত্রী ডেপুটি মেয়রের মাধ্যমে সবাইকে জানিয়েছেন, এবং আমরা যেহেতু রাজারহাট গোপালপুরের মধ্যে বিধানসভার মধ্যে করি, আমাদের সম্মানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দ্রবাবু তাকেও জানানো হয়েছে, তিনি আবার আমাদের জানিয়েছেন আছে আসার জন্য। হ্যাঁ, এখানে আসার জন্য আজকে নো কনফিডেন্স মোশন আনা, মানে মোশন নয়, মানে চিঠি জমা দেওয়া হচ্ছে নিয়ম অনুসারে, যা নিয়ম আছে বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী যা নিয়ম আছে সে অনুযায়ী বলার জন্য দলীয় নির্দেশ সবাইকেই মানতে হবে। একদা কেন এখানে আসার পর থেকে তার সঙ্গে যে মেয়র হিসেবে কাজকর্মে বিভিন্ন মিটিং এবং অন্যান্য কাজকর্মে থেকেছি, আমরা বলেছি হ্যাঁ সম্পর্ক ভালো থাকাই স্বাভাবিক, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক ভালো বা মন্দ, আমার পছন্দ অপছন্দ তার বুঝতে হচ্ছে দল, দলের ক্ষতি হোক সেটা আমরা চাই। সেক্ষেত্রে আগামী দুর্ভাগ্যজনক যে তার বিরুদ্ধে আমাদের আনতে হচ্ছে, অনুষ্ঠান আনতে হচ্ছে, সম্প্রতি যে সমস্ত কথাবার্তা বা যা কাজ, মানে দল বিরোধী যে বক্তব্য রাখছে এক করছেন, সেটা কেউ আমরা বিভ্রান্ত হচ্ছিলাম কাউন্সিলর, যে তাহলে কি উনি আমাদের সঙ্গে থাকছেন না কি চলে যাচ্ছেন আবার এখানেও আসছেন, একটা বিভ্রান্তির মধ্যে আমরা ছিলাম। কোন অবশ্যই এলাকার উন্নয়ন নিয়ে বা কোনো কোথাও কোনো খামতি হচ্ছে সেটা তো ধরুন আমরা নিজেরা বাক বিতণ্ডা দাবি আদায় অভিযোগ এসব করে আমরা আদায় করে নিতে পারি, করতে পারা যেতে পারে, সুযোগ কম বেশি হতে পারে, কিন্তু যদি দল বিরোধী হয়ে যায় ব্যাপারটা তাহলে সেটা তো সবচেয়ে বেশি খারাপ, তাহলে দলের বিরোধিতা করা, দলের সুবিধি নাই থাকে, তাই তার সঙ্গে আমাদের যোগাযোগটা কীভাবে আছে। শ্রমিক আন্দোলনের বা যে কোনো আন্দোলন মানুষের পক্ষে দাঁড়ানো জনপ্রতিনিধিদের কর্তব্য, তার উপর উনি যেটা শুনেছি বিদ্যুৎ ভবনের কর্মচারী শ্রমিক ইউনিয়নের উনি সভাপতি, সে স্বাভাবিক কারণে শ্রমিকদের পক্ষে দাঁড়াবেনই উনি, সেটা তো কারো আপত্তি নেই, অবশ্যই 100 বারে যেতে 200 বার দাঁড়াতেই পারে, কিন্তু ওইখানে উনি তো দলেরও একজন একনিষ্ঠ কর্মী প্লাস MLA মেয়রও, তো আমাদের এটা মনে হয় আর যে সেই দাবি দেওয়া বিধানসভাতে তোলার সুযোগ ছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে সেই দেওয়াটা বা বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে তার শ্রমিকদের দাবি পৌঁছে দেওয়া, সেটা হলে হয়তো ভালো হতো, কিন্তু যে ভঙ্গিতে বা যে ভাষায় কথাবার্তা হয়েছে সেটা দল ভালোভাবে নেয়নি, আমাদের কাছে খারাপ লাগছে যে উনি আমাদের মেয়র হয়েও এরকম একটা কাজের মধ্যে জড়িয়ে পড়লেন, এটা দুর্ভাগ্যজনক। সেটার জন্যই তো বিধানসভা ছিল, বিধানসভাতে মোশন আনতে পারতাম, আনা যেতে পারত বিধানসভায় তুলে, এবং এই যে বিদ্যুৎ অসংখ্য বিদ্যুৎ কর্মীর ক্ষতি হচ্ছে সেটা তোলা যেত, তার পরবর্তীকালে সেখানেও কাজে আমরা তো আন্দোলনের রাস্তা খোলা ছিল, এটা আমার মনে হচ্ছে একজন সিনিয়র কাউন্সিলর হিসেবে মনে হয় এটা দুর্ভাগ্যজনক যে তাকে হারাতে হচ্ছে আমার।